এলাকা দখলকে কেন্দ্র করে শুক্রবার রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো খানাকুলে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই উপপ্রধান ও তার দল বলের বিরুদ্ধে। ঘটনাটি খানাকুলের মহিষগড় এলাকায়। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে খানাকুল জুড়ে। আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম শেখ আলী হোসেন, পাশাপাশি জখম হয়েছেন তার ভাইও। এমনকি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধান সহ তার দল বলের বিরুদ্ধে। বর্তমানে তারা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত শেখ আলী হোসেনের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাকে মারধরের চক্রান্ত করা হচ্ছিল। এদিন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান দীপেন মাইতি সহ তার দলবল তার ওপর চড়াও হওয়ার পাশাপাশি তার ভাই ও বেশ কয়েকজনকে মারধর করেছে। এমনকি বাড়িতে ঢুকে ভাঙচুর ও গুলি চালানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এরা চক্রান্ত করছে, বিভিন্ন রকমভাবে আমাকে প্রাণে মেরে দেয়। আমি পূর্বে এদের নামে এফআইআরও করেছি, পুলিশকে জানানো হয়েছে, একবার আমার বাড়ি হামলাও করেছিল, বাড়ি ঘেরাও করে। তো টোটাল বিষয়টাই প্রশাসন জানে এবং দল জানে। কালকে খবর আসছে ঠিক 9টার সময় 1500টা ছেলে শেখ জুম্মাত আলী ওরফে রাজু নাম 15 জন লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের ছেলেরা যারা বাজারটা মানে সুন্দর দিকে বাইরে গিয়েছিল, তারা বাড়ি ঢুকতে এলে তাদের আটকে মারধর করে তাদের আক্রান্ত করবে এরকম খবর আছে। আমার সঙ্গে সঙ্গে আমি থানায় ইনফরমেশন দিই। স্পটেতে দীপের মাইতি উপপ্রধান, সে তার সিকিউরিটি নিয়ে এসে সঙ্গে সঙ্গে মেশিন বের করে 3 রাউন্ড গুলি চালায় আমাকে লক্ষ্য করে এবং লক্ষ্যভ্রষ্ট হয়। তারপরেতেই দেখছি ওর ওই ছেলেগুলো জুম্মাত আলীর নেতৃত্বে বম্বিং করতে করতে আসছে 10-15 জন। করতে করতে কথা বলার কোনো স্কোপই নেই, মানে সঙ্গে সঙ্গে আমাকে ধরে ফেলে, ধরে এমনি লাঠি ছোটা নিয়ে আমার মাথায় আঘাত মারে। প্রায় এখানটাতে 5 থেকে 6টা লাঠি মারার সঙ্গে সঙ্গে ফেটে গেছে কিনা, 2টো স্টিচিং সেলাই হয়েছে। মারবে কেন, ব্যক্তিগত স্বার্থ আছে ও আমাদের, যেটা আমার যেটা হোম বুথ যেখান থেকে আমি জনপ্রতিনিধিত্ব করি, যেখান থেকে আমি নির্বাচনে লড়ে জিতে এসেছি, সেই জায়গাতে ও কিছু সিপিএমের হারমাদকে দিয়ে হ্যান্ডেল করতে চাইছে, যেটা আমরা মেনে নিতে পারছি না কোনো মতে। তৃণমূলের উপপ্রধান নাম কাউ আসতে, উপপ্রধান তৃণমূলের আর কার কার সঙ্গে জড়িত, কীভাবে চালাচ্ছে, দলটা শেষ করে ফেলেছে। বিশ্বপুরকে তৃণমূল কংগ্রেসটাকে পুরো শেষ, মানে বিক্রি করে দিয়েছে। মেরে তিন চারজনকে আমরা দুজন মানে ব্যাপক হারে জখম, আমি তারপরে ভাই। যদিও অভিযুক্ত উপপ্রধান দীপেন মাইতি বলেন আসলে শেখ আলী হোসেন নিজের ক্ষমতা কায়েম করে এলাকা থেকে প্রচুর মানুষকে ভাওতা দিয়ে টাকা তুলছিলেন। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। এই ঘটনার সাথে তিনি বা তার দলের কেউ জড়িত নয়। উল্টে তিনি যখন শুক্রবার দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় শেখ আলী হোসেনের দলবল তার ওপর চড়াও হয়। তার নিরাপত্তারক্ষীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। উল্টে নিজে বাঁচতে এই ধরনের নাটক করছেন আলী, এমনটাই দাবি করে দীপেন বাবু। মানুষের যে ঘটনা সেরকম আমাদের কাছে খবর নেই। গতকাল আমাদের ওই প্রতিবাদী একটা মিছিল ছিল, ওটা দিয়ে আস্তে আস্তে দেখি না বেশ কিছু ছেলে জমায়েত হয়ে ওই মুসলিম পাড়ায় একটা মাছা আছে, ওই মাছাতে বেশ কিছু ছেলে জমায়েত হয়ে আছে লাঠি ফাটি নিয়ে। পাশ থেকে ও লাঠি নিয়ে আমার মাথায় ঠেঙাতে আসে। আমার সিকিউরিটি ছিল পেছনে, তিনি কিন্তু ফট করে ধরে ফেলে হাতটা, ধরে বলতে তার হাতে একটু লাগে। লাগার পরে ওরা আরেকটা মারতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছনে যারা আমাদের ওই মিছিল থেকে ফিরেছিল তারা কিন্তু তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তারাও কিন্তু সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ শুরু করে দেয়। খুব যখন পরিস্থিতি বেসামাল হয়ে গিয়েছে, সিভিক সবাইকে থামিয়ে দিচ্ছে, ছাড়িয়ে দিচ্ছে, বাধ্য হয়ে তখন আমি আমার সিকিউরিটিকে বললাম যে মানে আপনি আপনার মতন ডিউটি দেখুন। সে তার মতন যার জন্য সে আমি তাকে ফায়ারিং অর্ডার দিয়েছিলাম, আমি ফায়ার করে শুনলে হ্যাঁ পুলিশকে আমরা জানিয়েছি, অলরেডি কালকেও জানিয়েছি, আজকেও সবাইকে জানিয়েছি, ঊর্ধ্বতম নেতৃত্ব যারা আছেন আমাদের দলে তাদেরকে জানানো হয়েছে। সমস্ত বিষয়টি নিয়ে খানাকুল থানায় অভিযোগ দায়ের করছে উভয় পক্ষই। তবে যে ঘটনাটি ঘটেছে দলীয়ভাবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে খানাকুল তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। সব মিলিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসায় যথেষ্ট অস্বস্তিতে শাসক দল। আজ বাংলা খানাকুল।
আপনি কি কানে কম শুনছেন? কানে কি কোনো সমস্যা আছে? চিন্তা করবেন না, কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি শ্রবণ যন্ত্রের সঠিক পরীক্ষাও করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001।